ঈদের পর দিনও সারা দেশেই কোরবানি করছেন অনেকে, রাজধানীর চিত্র ভিন্ন নয়। আজকে কোরবানি ও বর্জ্য অপসারণের খবর জানাতে পুরান ঢাকার বংশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার আনোয়ার, আজকের কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে সিটি কর্পোরেশন কী পদক্ষেপ নিয়েছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ইফতেকার, আমি যেটি জানাচ্ছিলাম সকাল 10টার খবরেও জানাচ্ছিলাম, ঠিক একইভাবেই আমরা আছি এখন পুরান ঢাকায়। বংশালের এই রোডটি হচ্ছে মালিটোলা রোড, তো এখানেও কিন্তু কোরবানি হচ্ছে, আমরা দেখছি কোরবানি হচ্ছে। সেই সঙ্গে কোরবানির যে পশুর যে বর্জ্য, বর্জ্য অপসারণের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে অনেকটাই সন্তোষজনক। এখানকার যে নগরবাসী, তারাও কিন্তু বিষয়টাকে আসলে খুব ইতিবাচকভাবে দেখছেন, যে কোরবানি হচ্ছে, তার পরপরই বর্জ্যগুলো যে আছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু সেটি নিয়ে যাচ্ছে, এমনটা আমরা দেখেছি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে যেহেতু ওয়ার্ড সংখ্যা বেশি, 75টি ওয়ার্ড, এখনও দু একটি ওয়ার্ডে মানে কিছু কিছু রাস্তায় খুব অল্প পরিমাণে কিছু কোরবানির বর্জ্য, পশুর বর্জ্য, সেটি কিন্তু এখনও রয়েছে, তবে সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই অপসারণ হয়ে যাবে, এমনটা কিন্তু এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা বলছেন, যে পর্যায়ক্রমে তারা এই রাস্তাগুলো পরিষ্কার করে ফেলবেন। আর কোরবানির যে কার্যক্রম সেটি অব্যাহত আছে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যদি একটু কথা বলি, সেটি নিশ্চয়ই আপনি জানেন যে এরই মধ্যে তারা ঘোষণাই দিয়েছে যে রাত 8টার মধ্যে গতকাল, অর্থাৎ তাদের যে ঘোষণা 6 ঘন্টার মধ্যে কোরবানির পশু যে বর্জ্য অপসারণ, সেটি কিন্তু তারা একেবারেই সম্পূর্ণ করে ফেলেছেন, শতভাগ, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। আর সব মিলিয়ে এখন রাস্তাঘাটগুলোর মধ্যে যে একটু জীবাণুমুক্ত করতে যে কিছু প্রস্তুতি, সেটি তারা নিচ্ছেন। বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে প্রায় 4,500 লিটার যে স্যাভলন তারা কিন্তু রাস্তায় ছেটাবেন, অর্থাৎ রাস্তাঘাট যাতে জীবাণুমুক্ত হয় এমনটা। তো সব মিলিয়ে আসলে কোরবানির কার্যক্রম এখনও রাজধানীতে চলছে দুই সিটি মিলিয়েই। আবার যে পশুর কোরবানির যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম, যে প্রস্তুতির কথা বলা হয়েছিল, সেটিও কিন্তু মোটামুটিভাবে তারা সম্পূর্ণ করে যাচ্ছে। তারপরও দিন শেষে হয়তো একটি মোটামুটি যে পরিসংখ্যাটি থাকে বরাবর, সেরকম একটি পরিসংখ্যা হয়তো বের হয়ে আসবে যে কী পরিমাণ সফলতা আসলো আসলে কোরবানির পশুর বর্জ্য। দর্শক, পুরান ঢাকা থেকে কোরবানি ও বর্জ্য অপসারণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।